আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো চলে এলাম বিশাল একটি নিয়োগ নিয়ে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে বিশাল নিয়োগ। তো প্রায় 1562 পদে এই নিয়োগটি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন, এখানে নার্স আছে, ডাক্তার, শ্রমিক, ইলেকট্রিশিয়ান, মোট কথা আপনার অষ্টম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী থেকে কমপক্ষে ডিগ্রি, সমস্ত লেখাপড়া সবার জন্যই এখানে চাকরি রয়েছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, চলেন আমরা প্রথমে শুরুতে আপনাদের আবেদন লিঙ্ক, আবেদনের তারিখ এবং কত টাকা আবেদন ফি, এগুলো সম্পর্কে জানবো। পরবর্তীতে আপনাদের আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখিয়ে দিব, বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি, একটু সময় নিয়ে অবশ্যই দেখবেন, তাহলে আপনার চাকরিতে আবেদন করতে আপনাদের সহজ হবে, আমি সব বিষয় নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস, শুরুতে একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাজে দিবেন। আমি দৈনিক প্রতিদিন দুই একটি করে ভিডিও এখানে আপলোড করে থাকি। তো ফ্রেন্ডস, এখানে দেখতেছেন প্রতিষ্ঠান পরিবার পরিকল্পনা অধিদপ্তর, পদের নাম 36, ক্যাটাগরি বিভিন্ন পদ, পদের সংখ্যা 1562টি, বিশাল পদ, আবেদন ফি 112 টাকা ও 65 টাকা, আবেদন শুরু 9 নভেম্বর 2020, আবেদন লিঙ্ক, এই লিঙ্ক থেকে আবেদন করতে হবে, আবেদনের শেষ তারিখ 30 নভেম্বর 2020। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দপ্তর পর্যায়ে 10-20 গ্রেডের 36 ক্যাটাগরি 1562 পদে নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমরা এখন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখাবো। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, কারণবাজার, ঢাকা, 1255, 28 অক্টোবর চিঠি, এই যে 28 অক্টোবর। পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিন রাজস্ব খাতভুক্ত নিম্নমণিত শূন্য পদ সমূহের পূরণে নিম্নুক্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে নির্ধারিত সকে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে, অর্থাৎ আবেদনপত্র আহ্বান করতে পারা হচ্ছে, অনলাইনে আবেদন করতে হবে আপনাদের। তো এখানে 1 নম্বর দেখতেছেন ফার্মাসিস্ট, গ্রেড 11, পদের সংখ্যা দেখতেছেন 275 জন, বিশাল শিক্ষকযোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য, কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ফার্মাসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত, যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বরিশাল, জালকাঠি, ফিরোজপুর, পটুয়াখালী, বরগুনা জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নাই। উপরের 5-6টা পোস্টের আবেদন করতে পারবেন না, তবে এতিম ও মুক্তিযোদ্ধা সন্তানরা সব জেলা আবেদন করতে পারবে। এরপর 2 নম্বরে দেখতেছেন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, গ্রেড 11, 148টি, কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি ল্যাব বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। 3 নম্বর দেখতেছেন মেডিকেল টেকনোলজিস্ট 2টি, কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। 4 নম্বর দেখতেছে হেলথ এডুকেটর, গ্রেড 11, 1টি পদের সংখ্যা, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান, জীববিজ্ঞান অনুষদভুক্ত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে স্বাস্থ্য শিক্ষায় MPH ডিগ্রি। 5 নম্বর দেখতেছেন সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 3টি, এটা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। 6 নম্বর দেখতেছেন কম্পিউটার অপারেটর, গ্রেড 13, পদের সংখ্যা 1টি, এটি সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। 7 নম্বর দেখতেছেন ফিল্ড ট্রেনার, 1টি, গ্রেড 13, এটা সমানের ডিগ্রি, সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর প্রধান সহকারী, গ্রেড 13, 1টি, এটাও ডিগ্রি, কম্পিউটার পরিচালনা দক্ষ থাকতে হবে। 9 নম্বর হিসাবরক্ষক, গ্রেড 13, 3টি সংখ্যা, বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, হিসাব ও নিরীক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 10 নম্বর উচ্চমান সহকারী, গ্রেড 14, 1টি, স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর 11 নম্বর দেখতেছেন গবেষণা সহকারী, গ্রেড 14, পদের সংখ্যা 2টি, এটাও ডিগ্রি ফার্স্ট আছে, পরিসংখ্যান গবেষণা ইত্যাদি কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার পাবে। উপরের এগুলো দেখতেছেন এই জেলা আবেদন করতে পারবেন না, আর নিচের দেখেন, নিচের জেলাগুলো দেখেন, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোলাপগঞ্জ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বরিশাল, জালকাঠি, ফিরোজপুর, বরগুনা জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, তবে এতিম প্রতিবন্ধীরা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তারপরে 12 নম্বর দেখতেছেন
কম্পিউটার অপারেটর 40টি, গ্রেড 14, এটা সমানে ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। 13 নম্বর দেখতেছেন পরিসংখ্যান সহকারে, গ্রেড 14, এটা সংখ্যা 5টি, এটাও স্নাতক ডিগ্রি এবং বাস্তব কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বর গুদাম রক্ষক, গ্রেড 14, 5টি, এটা সমানে ডিগ্রি। 15 নম্বর কোষাধ্যক্ষ, গ্রেড 14, 6টি, এটা বাণিজ্য বিভাগে ডিগ্রি লাগবে। 16 নম্বর সহকারী লাইব্রেরিয়ান, গ্রেড 14, 2টি, এটাও ডিগ্রি লাগবে। আইপিআই টেকনিশিয়ান, গ্রেড 14, 1টি নিবে, এটাও ডিগ্রি, ইপিআই সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এটা কম্পিউটার অপারেটর, গ্রেড 16, 159টি, কম্পিউটার ব্যাখ্যা দক্ষ, কম্পিউটারে ব্যবহার দক্ষতা হতে হবে, সমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টার পাস হতে হবে। 19 নম্বরে টেলিফোন অপারেটর, গ্রেড 16, সংখ্যা 2টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 20 নম্বর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, গ্রেড 16, একটি পদ সংখ্যা, এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং কম্পিউটার ব্যবহার দক্ষ হতে হবে। ওয়ার্ড মাস্টার, গ্রেড 16, 2টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এবং কম্পিউটার পরিচালনা দক্ষতা। লিল্যান্ড কিপার, গ্রেড 16, 2টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এবং কম্পিউটার পরিচালনা দক্ষতা। তারপরে 23 নম্বর ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার, গ্রেড 16, 2টি পদ সংখ্যা, কোনো শিক্ষিত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। 24 নম্বরে টিকেট ক্লার্ক, গ্রেড 16, পদ সংখ্যা 4টি, এটাও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এটা দেখেন মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীদপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বরিশাল, জালকাটি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা জেলা প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। তারপর 25 নম্বর স্টোরিলাইজার কাম মেকানিক, গ্রেড 16, সংখ্যা 2টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, মেকানিক্যাল ইলেকট্রিক বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে। 26 নম্বর কিচেন সুপারভাইজার, গ্রেড 16, একটি পদ সংখ্যা, এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 27 নম্বর রেকর্ড কিপার, গ্রেড 16, একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। 28 নম্বর কার্ডিওগ্রাফার, গ্রেড 16, একটি সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সটা উচ্চ মাধ্যমিক পাস। 29 নম্বর গাড়ি চালক, গ্রেড 15, বাড়ি লাইসেন্স, গ্রেড 16, হালকা লাইসেন্স, 34টি নিবে, অষ্টম শ্রেণীর সমান পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। 30 নম্বর ইলেকট্রিশিয়ান, গ্রেড 18, একটি কোনো শিক্ষিত বোর্ড হইতে ইলেকট্রিক ট্রেড উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। তারপরে 31 নম্বর গ্রেড 20, 404টি, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস। এরপরে অফিস সহায়ক, 31 নম্বর 404টি, উচ্চ মাধ্যমিক এসএসসি পাস লাগবে এটি। 32 নম্বর MLSS নিরাপত্তা পহরী, গ্রেড 20, 374টি, অষ্টম শ্রেণী পাস। তারপর নিরাপত্তা পহরী, গ্রেড 20, 9টি, অষ্টম শ্রেণী পাস। ওয়াচম্যান, গ্রেড 20, একটি অষ্টম শ্রেণী পাস। কুক হেল্পার, একটি অষ্টম শ্রেণী পাস। তবে এসএসসি সমান পরীক্ষা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পরিচালনা কর্মী 36টি, 66টি নিবে, গ্রেড 20, অষ্টম শ্রেণী পাস। তো পুরো বিজ্ঞপ্তি দেখে নিলে এখন আবেদন ফরম পূরণ করা বিস্তারিত। দেখেন 25-3-2020 তারিখে প্রার্থীর বয়স 18-30 বছর হতে হবে, তবে মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 32 পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এভিডেভিট গ্রহণযোগ্য হবে না। এরপর দেখতেছেন আবেদন ফি, এগুলো আপনাদের বলা আছে বিস্তারিত, এগুলো তো আপনারা হালকা দেখে নিন। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, আমি এই জন্য তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতেছি। কী কী লাগবে আপনারা দেখে নিন, আমি একবার আপনারা দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টি। আপনারা এই যে টাকা পাঠানোর প্রক্রিয়া, স্ক্রিনশট সম্পূর্ণটি আপনারা সবগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর আরেকটি কথা ভিডিও শেষে আমি বলা লাগে, আপনারা এই আপনাদের যে বিজ্ঞপ্তিটি দেখলেন এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমার ইনবক্স করবেন। আমার ফেসবুক পেজ আছে বিডি জব সার্কুলার 24-এ ইনবক্স করে যদি কারো প্রয়োজন হয় সার্কুলারটি আমাকে ইনবক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের দিয়ে দিব। তো ফ্রেন্ডস, আমি আপনার সুবিধার্থে আবারও বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি, যারা দেখে নেয় দেখে নেন অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, তাহলে আর বিজ্ঞপ্তিটি নেওয়ার প্রয়োজন হবে না, স্ক্রিনশট দিয়ে রেখলেই হয়ে যাবে। তো ফ্রেন্ডস,
আজ এতটুকুই। নতুন নতুন চাকরি খবর পাওয়ার আগে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রেখে দিন, আপনাদের কাজে লাগবে। আমি কথা দিচ্ছি সমস্ত চাকরি খবর আপনারা পাবেন ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি। তো ফ্রেন্ডস ভালো থাকবেন, দৈনিক ভালো ভালো চাকরি পেতে ভিডিওটি এখনই একটি লাইক করুন। ধন্যবাদ ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম।